হ্যালো আসসালামু আলাইকুম, আমি আফসানা। তো আজ আমরা সবাই মিলে ব্লগ করছি। তা আমি, ইয়াসিন, আবিদা, সখি, আমরা চারজনই। ওরা দুজন তো পরীক্ষা দিতে চলে গেছে আর আমরা দুজন আছি। আপনারা ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকেন এন্ড মজা করতে থাকেন। তো গাইস, আজকে হলো কি, আমরা দুইটা চ্যানেলে ভিডিও ছাড়বো। আমরা অনেকদিন পর ভিডিও দিতেছি, দুইটা চ্যানেল মানে আমাদের, আমরা এখন অনেকজন একসাথে ভিডিও বানাবো। একটা চ্যানেলের নাম হলো আবিদা আফসানা ব্লগ, আর একটা হলো আমার চ্যানেল। আপনারা সবাই আমার ভিডিও যারা দেখেন ওয়াইআর বিডি ব্লগার। তো আমরা এক ভিডিও দুই চ্যানেলে ছাড়ার চেষ্টা করব, আমরা ভাবতেছি এইভাবেই ছাড়বো। আর আমরা সবাই এখন থেকে একসাথে ভিডিও করব। তো আমাদের ভিডিওটা আপনারা পুরো ফুল দেখতে থাকেন এবং সাবস্ক্রাইব করতে থাকেন। আর হলো কি, আমরা আজকে ভিডিও বানাইতেছি আমি, আফসানা, সখী, আবিদা। আবিদা আর সখী এখন এক্সাম দিতেছে, তো ওরা এক্সিম দিয়ে আসলে আমরা ওদের সাথে আপনাদের পরিচয় করে দিবে। আজকে আমরা আসছি হলাম গিয়া শরীফ ফুড কোর্টে, যেখানে আমি আরও ভিডিও বানাইছি। কিন্তু এখন আজকে আমরা আসলাম আমাদের আর কি গ্রুপের ফার্স্ট ভিডিও এটা। তো আমরা চাইতেছি যে আমাদের ফার্স্ট ভিডিও এখান থেকে শুরু হয়েছে, তো এই শরীফ ফুড কোর্টে আরেকটা ভিডিও শুরু হোক। তো আমরা বেশি রাইডে উঠবো না, কারণ এখন সকাল 11টার দিক বাজে। তো আমরা এখন শুধু নৌকাতে উঠবো, নৌকাতে উঠে আমরা আর কি একটু ঘুরে ফিরে এখানে বের হয়ে যাবো। আমাদের যেখানে আবিদার সখী আছে, তো ওদের সাথে সবাইকে পরিচয় করে দিবে। অ্যান্ড আমরা ব্লগটা আপনারা পুরো দেখতে থাকেন, ব্লগটা কিন্তু আরও অনেক বড় হবে, আমরা আরও এক জায়গায় যাবো। এখানে আফসানা ফোন টিপতেছে, ও একটা শায়রি বলবে, তো আমরা শায়রিটা গাইস, আফসানা হলো ফার্স্ট টাইম, তাই হলো ঘাবড়াই যেতেছে, তো ফার্স্ট টাইম। তো আমরা এখন হলো নৌকাতে উঠবো, নৌকাতে উঠে আমরা, তো আমরা এখন নৌকাতে উঠবো দুজন, নৌকাতে উঠে আমরা দুজনে উঠবো। তো আবিদা আর সখী যদি দেখে তাহলে খালি জ্বলবে, জ্বলবে মানে আমাদের ঘুষাবে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। অ্যান্ড হলো নৌকাতে উঠবো, আমরা সকাল 11টা বাজে আসছি, তো কেউ নাই, মানুষ অল্প, তো আমরা নৌকাতে দুজনে, দুজন মানুষ নাই বলতে গেলে। তো আমরা এখন নৌকাতে উঠে, তো আমরা সবাই চলে যাবো এতটুকুই। তো গাইস ভিডিওটা দেখতে, হ্যালো গাইস, 120 টাকা করে দুইটা। একটু মজা পাইছি, কারণ এগুলোতে আমরা আরো অনেকবার উঠছি। আমরা চাইছিলাম আরও রাইড উঠবো, কিন্তু মানুষ নেই, মজা লাগে না। নৌকা তো অনেক মানুষ হইলে মজা লাগে, কিন্তু নৌকাতে কোনো মানুষই নেই, তো আমরা মজা পাই না ধরতে গেলে। কিন্তু আফসানা একটু ভয় পাইছে, এবার স্যার আমি কোনো ভয়ই পাই না, কোনো ভয় পাওয়ার জায়গাই না। আমরা এখন এখান থেকে বের হয়ে যাব, তো বের হয়ে আমরা যাব যে আবিদা আর গাইস আপনারা দেখতে পারতেছেন আমরা রাস্তাটা হাঁটতেছি, কারণ হইলো গিয়া আমাদের আর কি অনেক জ্যাম বলার বাইরে। গাইস আমরা হলো রিস্কা থেকে জ্যামে নামে আসছি কোথায় একটা বাড়ির ভিতর দিয়ে। তো আমরা এখান দিয়ে যাইতেছি সোজা দিয়ে ডাইনে গেলে আমরা আমাদের জায়গায় যেতে পারবো। তো আমি আর আফসানা এখানে, তো ভিডিওটা অনেক মজা হইতেছে, কারণ আমরা ফার্স্ট টাইম এরকম জায়গায় ফিরে গেছি। তো আমরা এখন যাইতেছি, আপনারা দেখেন কোথায় দিয়ে যাইতেছি, বাসার উপর দিয়ে দেশগ্রামের মতোই আমাদের ঢাকার। আল্লাহ, কোথায় আসলাম আমরা, এটা এখানটা হাত পা পাও ব্যাথা। এরপর গ্রামের মতো বাড়ির সামনে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমি তো পিছিয়ে আসছি অনেক সামনে, চিনি না কিছু, কিন্তু মানুষ জিজ্ঞেস করে করে গেতেছে, অনেক মজা হইতেছে, কিন্তু পা ব্যথা হয়ে গেতেছে। আমরা এখন সামনে গেতেছি, আসছি না তো আমার অনেক সামনে, কি বলে এগুলো, আমরা হাঁটতে হাঁটতে এসে গাইস আমাদের জন্য আবিদার সখী দাঁড়ায় রয়েছে। অনেক আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পরে ওরা এক্সাম শেষ করে এসে পড়ছে। তো গাইস আমরা অনেকক্ষণ ওয়েট করছি, ওয়েট করার পর দেখি যে ওরা এক্সাম দিয়ে বের হলো। তো এখন আবিদা আর আফসানার সাথে আপনার পরিচয় হন, তো আবিদার সখী সাথে আপনার পরিচয় হন। আর হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আমি আবিদা, আমার সাথে আছে সখী। তো আমাদের ম্যাথ এক্সাম ছিল, তাই আমরা হলো ওদের সাথে এনজয় করতে পারিনি, তো এখন করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের ভিডিও নিয়মিত দেখবেন। গাইস আমরা নদীর পাড়ে এসে পড়ছি আর এখানে আমাদের আবিদা। তো আবিদা তোমার কেমন লাগতেছে নদীর পাড়ে এসে? আমাদের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
এস আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো আজকে আমাদের ভিডিওটা ছোটই হলো, কারণ হলো যে আমাদের एग्जाम ছিল, যে আবিদা আর সতী एग्जामের জন্য আসতে পারে নাই। তো আমাদের ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের পাশে থাকবেন। এটা ফার্স্ট ভিডিও তাই হলো আমরা তত ভালো করে করতে পারিনি। হ্যাঁ, এটা আমাদের ফার্স্ট ভিডিও, যে পরে ভিডিওটা তো আমরা সুন্দর করব। আর নেক্সটটা আমরা সবার আগে থাকব। আর গাইস, তো আমাদের ভিডিও এই পর্যন্ত ছিল। তো আমরা দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। তো গাইস, বাই, আল্লাহ হাফেজ।